ভালো, মন তো একটু খারাপ আছে, জিততে পারেনি, বাট মন ফোন খারাপ আছে। আমাদের তো দেখে মনে হচ্ছে রেফারিং একটু পার্সিয়াল হয়েছে, যাই না এখান থেকে, মাঠ থেকে তো দেখে সব বোঝা যায় না। তোমরাও কমেন্টে জানাও, আমরাও বাড়ি গিয়ে আবার খেলা দেখব। চলো, মনটা একটু খারাপ আছে, চলো একদম ব্লগেরটা শুরুতে আমরা কিরকম স্পিরিটে ছিলাম একদম ব্লগের শুরুতে ফিরে যাচ্ছি। ঢুকছি মাঠে, সপোর্ট দ্য বেস্ট, দেখা যাক কি হয়, হারা জেতা লাস্ট অব দি সপোর্ট তো থাকবে। চলো ডাইরেক্ট মাঠে। মাঠে তো ঢুকে পড়েছি, আমাদের জায়গাও নিয়ে নিয়েছি। আজ আমার সঙ্গে আমার একটা বন্ধু আছে, সন্দীপ আছে, অভিও আছে, অভি একটু এদিক ওদিক আছে, এলে ওই ওই চলো। খেলা শুরু হয়নি এখনো, আর্মিদের ক্লোজিং সেরিমনি চলছে, চলো খেলা শুরু হলে দেখা হবে। জায়গা
অ্যাকচুয়ালি ফার্স্ট হাফে যেরকম আমার মনে হচ্ছিলো দুটো দলই একটু এনার্জি বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলো, গোলটা ফাঁকতালে হয়ে গেছে, দেখা যাক আমার মনে হয় মেকআপ হয়ে যাবে সেকেন্ড হাফে, লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালোই যাচ্ছে, একটু ভালো খেললে ভালো হয়, ঠিক যেহেতু গোলটা দেখা যাচ্ছে এক্সপেকটেশন হলো মোহনবাগান জেতা, হোপফুলি লাস্ট পর্যন্ত আশা করি লাস্ট পর্যন্ত মোহনবাগান জিতবে, একদম এটাই এক্সপেকটেশন। খেলাটা ভালোই যাচ্ছে ভাই, মোহনবাগানে এরকম ফাইনাল আমরা ম্যাচ দিয়েই বেরোবো। আচ্ছা প্রথমবার মাঠে এসছো, তোমার নাম বলো, নাম বলো, সপ্তর্ষি আমার স্কুলের বন্ধু ছোটবেলার ভাই, চুপচাপ বসে আছি, আমাদের ওর আর আমার অবস্থা পুরো এক, তো ভাই কিছু বললে বল। নর্মাল খেলছে ভালোই, খালি এত বেশি পাস খেলার চেয়ে থেকে যদি গোলের একটা শট মারে খুব বেটার হয়, কারণ চান্স দিচ্ছে না, চান্স দিচ্ছে না, এটা হচ্ছে খুব বাজে ব্যাপার, একদম মাঝে মাঝে খেলাটা তৈরি করছে, বাট গোলে শট দিলেই হাফুলি গোল চলে আসবে, ঠিক অ্যাটলিস্ট দুটো গোল আশা করছি। ফার্স্ট হাফে মোহনবাগান প্রত্যাশা মতো খেলতে একেবারেই পারেনি, আগের দিনে সেমিফাইনালে যে ছোটো ছোটো পাশে যে খেলাগুলো হচ্ছিলো সেইটা কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা হতে পারে ফাইনালের একটা প্রেশার, কিংবা হয়তো মাঠটা বৃষ্টির জন্য ভারী হয়ে রয়েছে, প্রপার যে বল প্লেটা সেটা ঠিক আগের মতো হচ্ছে না। আর আরেকটা জিনিস যেটা গোকুলাম একটু ফিজিক্যাল ফুটবলটা বেশি খেলছে, মোহনবাগানের স্প্যানিশ প্লেয়াররা একটু পায়ে যেতে ভয় পাচ্ছে, এখন একটা গোল হয়ে গেছে, দেখা যাক সেকেন্ড হাফ কী হয়, মোহনবাগানকে কাম ব্যাক করতে হবে, একটু টাফ।
লাগবে একটা করতে আবার বুঝার লাগবে ভাই, গোলটাই হচ্ছে না ন্যারো মিস। ঠিক আছে, নেভার মাইন্ড, আবার পরে দেখা যাবে। আমার নাম রাহুল ঘোষ, আমার নাম রাহুল ঘোষ। কোথা থেকে আসছো? আমার নাম।